খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আজ থেকে 10 টাকা কেজি দরে সেদ্ধ চাল বিক্রি শুরু করেছে সরকার। এছাড়া আগামী 4 মাস থেকে খোলা বাজারে 30 টাকা দরে চাল বিক্রি করা হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরিফুর রহমান। দুপুরে খাদ্য ভবনে সাংবাদিকদের তিনি জানান, এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলার 50 লাখ পরিবার 30 টাকা কেজি দরে চাল কিনতে পারবে। এ সময় তিনি আরও জানান, বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে আগামী রোববার থেকে এপ্রিলের শেষ পর্যন্ত খোলা বাজারে চাল ও গম বিক্রি করা হবে। ডিলার প্রতি আমরা 1 টন করে চাল বিক্রি করা হবে এবং জন প্রতি 5 কেজি করে চাল কিনতে পারবে। এই চালের মূল্য হবে হলো আপনার 30 টাকা। আর আপনারা জানেন যে গম যেটা ইতিমধ্যে চলছে ওটা 17 টাকা কেজি দরে আটা কিনছে,